আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমরা চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি বিকাশ অ্যাপে আপডেট হওয়া ক্যাশব্যাক অফারের ভিডিও নিয়ে। তো এখন আপনার বিকাশ অ্যাপ থেকে আপনার বিদ্যুৎ, পানি, গ্যাস তো যে কোনো বিল পে করলে আপনি পাচ্ছেন বিকাশ থেকে 20% ক্যাশব্যাক। তো আপনি কিভাবে আপনার বিকাশ অ্যাপ থেকে পে বিল করার মাধ্যমে 20% ক্যাশব্যাক নেবেন, এই অফার সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। তো এখন কিন্তু বিকাশ অ্যাপ থেকে আপনার যে কোনো পানি, বিদ্যুৎ, গ্যাস, অন্যান্য বিলগুলি পে বিল করার মাধ্যমে কিন্তু আপনি বিকাশ অ্যাপ থেকে 20% ক্যাশব্যাক পাচ্ছেন। তো বিকাশ অ্যাপ থেকে পে বিল করার মাধ্যমে 20% ক্যাশব্যাক নেওয়ার জন্য আপনার বিকাশ সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তো তারপর এখানে আপনার বিকাশ পিন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন মাই অফার। তো এখন এই মাই অফার এই অপশনে আপনি টাচ করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পে বিল। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ থেকে 300 টাকা বা তার বেশি পে বিলে 20% ক্যাশব্যাক, মেয়াদ শেষ 31 জানুয়ারি 2024। তো 31 জানুয়ারি 2024 পর্যন্ত কিন্তু এই অফারটা চলমান থাকবে। তো এই সময়ের মধ্যেই আপনার বিকাশ অ্যাপ থেকে 300 টাকা বা তার বেশি বিদ্যুৎ, পানি, গ্যাস বা অন্যান্য বিল পে বিল করার মাধ্যমে কিন্তু আপনি 20% ক্যাশব্যাক পাবেন। তো অফার নেওয়ার জন্য এখানে অফার নিন অপশনের উপর আপনি ট্যাপ করে দিবেন। তারপর এখান থেকে আপনি নিচে দিকে চলে আসলে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পে বিল করার অপশনগুলি এখানে দেখাচ্ছে। তো তার মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পল্লী বিদ্যুৎ পোস্টপেড বিলের মাধ্যমে। তো এখানে দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ পোস্টপেড, তো এটাতে আমি ট্যাপ করে দিলাম। তারপর এখানে আপনার বিদ্যুৎ বিলের কাগজে থাকা SMS অ্যাকাউন্ট নাম্বার এখানে বসিয়ে দিবেন। তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি। তো আমার বিদ্যুৎ বিলের কাগজের SMS অ্যাকাউন্ট নাম্বার এখানে বসিয়ে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ডিসেম্বর 2023 দেখাচ্ছে। তো এটাতে আপনি টাচ করে দিলে কিন্তু আপনি অন্যান্য মাসগুলি এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো আমারটা আমি সিলেক্ট করে নিচ্ছি জানুয়ারি। তো তারপর আপনি এখান নিচে পে বিল করতে এগিয়ে যান, অপশনের উপর আপনি ট্যাপ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন অপর্যাপ্ত ব্যালেন্স। তো আমার এখানে কিন্তু 139 টাকা বিল দেখাচ্ছে। তো আপনার কিন্তু বিলের পরিমাণ কিন্তু 300 টাকা, সর্বনিম্ন কিন্তু 300 টাকা বিলের পরিমাণ থাকতে হবে। তো সর্বনিম্ন 300 টাকা বিল পরিশোধ করলে কিন্তু আপনি বিকাশ অ্যাপ থেকে সাথে সাথে আপনি 20% ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন। তো বিল পরিশোধ করার জন্য এখানে পরবর্তী ধাপে যেতে ট্যাপ করে অপশনে টাচ করে দিবেন। তারপর এখানে আপনার পিন নাম্বার বসিয়ে দিবেন। তারপর আপনি ট্যাপ করে ধরে রাখলে কিন্তু আপনার বিল দেওয়া সফল হবে, এবং বিল সফল হলেই কিন্তু আপনি সাথে সাথে কিন্তু 20% ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন। তো এভাবে আপনি খুব সহজেই কিন্তু বিকাশ অ্যাপ থেকে পে বিল করার মাধ্যমে আপনি 20% ক্যাশব্যাক পাবেন। তো আজ এই ছিল ভিডিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।